শিক্ষক শিক্ষিকারা প্রায় দেরি করে স্কুলে আসেন, এই অভিযোগে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বহরমপুরের টিকটিকি পাড়া 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও ফল হয়নি। শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পরে স্কুল কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তারা তালা খুলে দেন। টিকটিপাড়া 2 নং প্রাইমারি স্কুল, এটা আমাদের আমাদের একটা কমিটি আছে যেখানে আমরা মোটামুটি 50 থেকে 70 জন মতো সদস্য আছি। তো আচ্ছা সদস্য আছি, তো এখন সমস্যা হচ্ছে এটাই যে আমরা স্কুলেরই ছাত্র ছিলাম, আমরা বিগত 4 বছর থেকে দেখে আসছি যে কোনো রকম কোনো শিক্ষক টাইম, যেহেতু আমরা যদি 11টায় ধরি, এই 11টা টাইমের মধ্যে কোনো দিন কিন্তু কোনো শিক্ষক আমরা গেটের মধ্যে ঢুকতে দেখিনি। টাইম কখন ঢোকে? 12টা, 1টা, এমনকি 2টোর মধ্যে ঢোকে, সেটা নিশ্চয় টাইম না, সেটা সবাই জানি আমরা। আমরাও পড়াশোনা করেছি স্কুলে, তখনকার পড়াশোনা যেমন ছিল সেই পড়াশোনা তো নেই। এমনকি ছাত্র মানে ছাত্র এসে দাঁড়িয়ে থাকছে 9টা 10টার মধ্যে দাঁড়িয়ে থাকছে, ছাত্র 12টা পর্যন্ত রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকছে, কেন দাঁড়িয়ে থাকবে? এটা হচ্ছে 4 বছর ধরে প্রায় রানিং চলছে, কিন্তু আমরা উদ্যোগটা নিয়েছি 2 মাসের মধ্যে। আমাদের একটা কমিটি গঠন হয়েছে, এর আগেও ইনফর্ম করা হয়েছে, আমাদের অনেকবার ইনফর্ম করা হয়েছে, জানা হয়েছে, হেডমাস্টার মশাই এখানে আছে, তিনিও কথা বলবে, তিনাকে জানানো হয়েছে, রীতিমতন সব কিছু বলা হয়েছে। উদ্যোগটা আমরা আজকে এই কারণে আপনাকে ডাকা হয়েছে যেন আমাদের একটা স্কুল আমরা চাই না ক্ষতি হোক। এই যে আপনি ভিডিওটা করছেন বা যেটা কয়েকজন শুনছে, আমরা চাইছি না যে সেটা ক্ষতি হোক, কিন্তু একটু ক্ষতি হয়ে যদি 8-4টে প্রাইমারি স্কুল, আমাদের স্কুল এখানে অনেক কটা আছে, সেই 4টা স্কুল যদি ভালো হয়, আমরা চাই যে 1টা স্কুলের জন্য 4টা স্কুল যেন বদনাম না হোক। আমরা চাইছি এটার মাধ্যমে সবগুলো যেন সলভ হয়, এবং আমরা কিছু বাড়াবাড়ি করতেও চাইছি না। আমরা চাইছি সঠিক টাইমে স্যাররা আসুক, আমরা রেসপেক্ট করি স্যারকে, বারবার বলছি আমরা প্রত্যেকটা স্যারকে রেসপেক্ট করি, আমরা তাদেরই ছাত্র, আমরা এখান থেকে পাস আউট হয়েছি, তো সেটা যেন সেভাবে ডিসকাস করা হয় এবং সঠিক সমাধান করা হয়, সেটার জন্য আপনাকে ডাকা হয়েছে। আমার ঢুকতে তো আমি কোশ্চেন আনতে গিয়েছিলাম, দেরি হয়ে গেছে সেই কারণে, আমাদের পরীক্ষা আছে না, আমার প্রত্যেকদিন দেরি হয়। না দেখুন, আমি এইভাবে মিডিয়ার সামনে তো কথা বলতে পারি না, উত্তর দিতে পারি না, এটা আপনাকে আমার হায়ার অথরিটির কাছে জানতে হবে। আপনি এটা বলছেন যে আপনি কোশ্চেন আনতে গেছেন প্রত্যেক দিন 4 বছর ধরে? না আমি তো কোশ্চেন, আমার কি রোজ দেরি হয়? আমার রোজ দেরি হয়? না না, আপনি স্কুলে ঢুকছেন না কেন? আমি ঢুকছি না, গেট লাগানো আছে, তাই জন্য। কেন গেটটা লাগিয়েছে সেটা আমি বলতে পারবো না। আপনি তো টাইমে আসেননি স্যার। নিশ্চয়ই আমার দেরি হয়েছে, তো বললাম তো যে কোশ্চেন না প্রত্যেকদিন দেরি হয়। मैं अपनी फेवरेट हूँ, मेरे जैसा कोई दूसरा है? चुलबुलापन जिसकी हर बात में भूल जाए, जिंदगी में रंग भर दे, चोरी चोरी चुपके चुपके दिल में उतरे, स्वाद से सबको दीवाना कर दे, दीवाना कर दे। मेरी जैसी मेरी अपनी पताका पताका चाय, गजब का स्वाद।